মালদা শহরের 14 নম্বর ওয়ার্ডে ফুলবাড়ি বাজার তৈরি করা হয়েছিল পৌরসভার উদ্যোগে। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, আর সেই দাবি পূরণ করতে তৈরি করা হয়েছিল এই ফুলবাড়ি বাজার। কিন্তু দেখভালের অভাবে বাজার আজ বেহাল দশা। না আছে জলের ব্যবস্থা, না আছে বিদ্যুৎ, এবং শৌচালয়ের অবস্থা ভগ্ন দশা। মালদা শহরে ফুলবাড়ি বাজার তৈরি হয়েছিল পৌরসভার উদ্যোগে। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, আর সেই দাবি পূরণ করতে তৈরি হয়েছিল ফুলবাড়ি বাজার। কিন্তু এই বাজারের আজ জীর্ণ দশা। মালদা শহরের 14 নম্বর ওয়ার্ডে ফুলবাড়ি এলাকায় অবস্থিত এই বাজার শহরের মিরচক, বাঁশবাড়ি, ফুলবাড়ি, বিএস রোড এলাকা ও আশপাশের সমস্ত লোক আসত এখানে বাজার করতে। কিন্তু দেখভালের অভাবে এই বাজারের আজ বেহাল দশা। না আছে জলের ব্যবস্থা, না আছে বিদ্যুৎ, এবং শৌচালয় তো ভগ্ন দশা। এই শৌচালয়ে কেউ গেলে দুর্গন্ধে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তাই শৌচালয় না পেয়ে ব্যবসায়ীদের যেতে হতো লোকের বাড়িতে, কিন্তু সেটা কদিন। এই সমস্যার কারণে ব্যবসায়ী কমে যাচ্ছে এই বাজারে। পৌরসভার তত্ত্বাবধানের অভাবে সমস্যায় ব্যবসায়ীরা, এবং নষ্ট হতে বসেছে বাজারটি। বৃষ্টি হলে প্রায় হাঁটুখানেক জল ও কাদা হয়ে যায়। এই দেখে কাস্টমার ফিরে চলে যায়। প্রথমে সব কিছুই পাওয়া যেত এই বাজারে, টাটকা মাছ থেকে শুরু করে ফল, শাক সবজি এবং মুদির দ্রব্য। এই সব সমস্যার কারণে ব্যবসায়ীরা ঠিক মতো বেচাকেনা করতে পারে না। জল, শৌচালয়, বিদ্যুৎ কোনোটাই নেই এখানে। যদিও 2-4 জন সবজি ও মাছ নিয়ে বসতো এখানে, সমস্যার কারণে কাস্টমার না আসায় বেচাকেনা হচ্ছে না ঠিক মতো। ব্যবসায়ীদের আবেদন, পৌরসভা কর্তৃপক্ষ যদি উদ্যোগ নিয়ে এই বাজারটাতে আবার আগের মতো সবকিছু ব্যবস্থা করে দেয়, তাহলে অনেক ব্যবসায়ীরা আবার ফিরে আসবে এই বাজারে। বাজারে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? বৃষ্টিতে লোকজন ঢুকতে পারে না, সামনে কাদা, এতটা জল জমে যায় কাদা, লোকের ছেলেপেয়ে পড়ে যাচ্ছে, গাড়ি নিয়ে ঢুকতে পারে না। তারপর পায়খানা বাথরুম একদম নাই, তা বেড়া ছেলে তো আমরা এই দেখি যে মেয়ে ছেলেরা যেতে পারছে না, এক লোকের বাড়ি কদিন যেতে পারবে, একদম পায়খানা বাথরুম নাই, খাওয়ার জলের ভালো ব্যবস্থা নাই। যার জন্য কি মানুষ আসছে কম এখানে? লোক আসতে যাচ্ছে না, ভালো লোক আসছে বলছে রাস্তা ঢুকতে পারছে না, ওদেরকে ভালো লোক আসছে মোটর সাইকেল বলছে একদম রাস্তা জামা দিতে জল জমছে এতটা বৃষ্টি হলে। তা মেন তারপর পায়খানা বাথরুম একদম নাই সমস্যা, তারপর জল খাওয়ার জল একটু আমাদের ওই বাচ্চাকে নিয়ে আসতে হয়, খাওয়ার জলের কোনো ব্যবস্থা নেই। কী সমস্যা হচ্ছে দোকান করতে গেলে? বাথরুম পায়খানা নাই, রাস্তা কাদা হয়ে থাকছে, আর হলো লাইনের ব্যাপার আছে। তো লোক কি কম আসছে? এই জন্য লোক কম আসছে। আপনি বাথরুম পায়খানা যেতে পারছেন না? যেতে পারছি না, পায়খানা খুব সমস্যা হচ্ছে। এটা কোন বাজার? বাজার নাম কি? এটা ফুলবাড়ি। আপনি কি চাচ্ছেন, কি হলে ভালো হয়? পায়খানা, বাথরুম, রাস্তা, আর সব মনে করো যে কই পরিষ্কার, লাইট কই পরিষ্কার নাই। বাজারটা সেভাবে চালু হচ্ছে না কেন? সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনাদের পায়খানা বাথরুমের প্রবলেম আছে, তারপর বলছে যে বাজারটা ভেঙে নতুন করে করবে, এদিকটা ফ্ল্যাট হবে, সেগুলো ঠিক মতো হচ্ছে না, এই জন্য সেটা ঠিক মতো হচ্ছে না। তো আপনাদের পায়খানা প্রথমে অসুবিধা হচ্ছে? পায়খানার মতো প্রবলেম, পায়খানা বেচে কিছুই করা যায় না, সব জাম হয়ে গেছে। ঠিক আছে, নতুন করে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো, কিন্তু হয়নি এখন। মালদা জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোগী উজ্জ্বল সাহা বলেন, আমি পৌরসভার সঙ্গে কথা বলবো, এই বাজারটা অতি শীঘ্রই পুনর্নির্মাণ হওয়া উচিত, তাতে অনেক বেকার সমস্যার সমাধান হবে, এবং যারা জাতীয় সড়ক দখল করে ও ফুটপাতে ব্যবসা করছে তারাও এই বাজারে এসে বসতে পারবে, এতে যানজট কমবে, কর্মসংস্থানও হবে ও এলাকাবাসীদের অনেক সুবিধাও হবে, হাতের সামনে সব কিছু পাবে। 50 থেকে 100 টাকা খরচা করে ও সময় নষ্ট করে দূরের বাজারে আর যেতে হবে না। বিষয়টা পৌরসভার চেয়ারম্যান নিহারঞ্জন ঘোষকে জানালে তিনি বলেন, আমাদের নজরে আছে, আমরা খুব শীঘ্রই বাজারটা পরিদর্শন করে পুনর্নির্মাণের ব্যবস্থা করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।